মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য যা সুদী মানুষেরা, পৃথিবীর কোন জন্তু জানোয়ার পেশাব কিংবা পায়খানা করে শরীরটা পরিষ্কার হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে, আমিও বলি হাই বাবাজি আমাকে তো মানুষ বলে ডাকাই যা চলে না। গরু যদি শাহাদাতের লুঙ্গি পরে তো কি মনে হয় মসজিদের ইমাম হবে? হ্যাঁ, গরু যদি দামি টুপি মাথায় দিয়ে মসজিদে যায় তো জুমার দিন ঢুকতে দেবেন? কথা বলে, আর গরু মাথায় টুপি দিলে মসজিদে ঢুকতে পারে যদি বলেন? তো আমি যে গরু মসজিদে ঢুকে পড়েছি আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম ভাবার নাম, বসে বসে ভাবেন কি মনে মনে করছেন? এখানে বসে দমে দরুদ শরীফ পড়েন আর জিকির করেন তো আল্লাহ খুশি হবে? পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির করে, চব্বিশ ঘন্টা জিকির করে, কিন্তু এর জিকিরের বিনিময়ে আল্লাহর কাছে কিচ্ছু পাবে যদি বলেন? কারণ জানোয়ারের জিকিরের কোনো বিনিময় দেওয়া হয় তো আমার মতো জানোয়ারের জিকিরের বিনিময় দেবে কে বলেছে? মানুষ হলে দেবে, জানোয়ার হলে দেবে না। এবারে বোঝেন নামাজ পড়ে কেন লাভ পান নাই, কোরআন পড়ে কেন লাভ পান নাই, জিকির করে কেন লাভ পান নাই? কারণ জন্তু জানোয়ারের জিকিরের কোনো দাম যদি বলেন নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এই জন্য জলসা জুলুজ হচ্ছে মানুষের জন্য। মানুষ ভাবে, জন্তু জানোয়ার ভাবে জোরে বলেন। আমি ভাবি আমাকে কে বানিয়েছে, আমাকে কে পাঠিয়েছে, আমাকে কে খাওয়ায়, আমাকে কে ভালো রাখে আর খারাপ রাখে, আমাকে কার কাছে ফিরে যেতে হবে ভাবি ভাবি। এটা যদি ভাবতাম তাহলে শ্বশুরবাড়ি যাওয়ার সময় দাড়ি চেঁচে মাগি লোক সাজতাম, ছিয়া চোর কথা গা বাবাজিরা সোনারা কিছু মনে করে থবড়া চেঁচে মনোজন অনু চলে যে আখেরাত ভাবে। আরে মানুষ যদি আখেরাতের কথা ভাবতো তাহলে রাতের অন্ধকারে ঘুম অটোমেটিক ভেঙে যেত, অটোমেটিক ভেঙে যেত। সেজন্য মনে মুক্তম দোস্তর বুজুর্গ, জলসা জুলুজ ওয়াজ নসিহত মানুষের জন্য। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আর ভাবেন মানুষ হব তো হব কি করে, মানুষ হব তো হব কি করে? বলে মানুষ হওয়ার জন্য একটা ডাইস আছে। কি আছে ওই ডাইসটার নাম হলো, ওই ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ আপনি আমি ওই ডাইসের ভিতরে ফর্মার ভিতরে নিজেকে সেভ করতে পারবো না ততক্ষণ মানুষ নামের জানোয়ার হতে পারি, মানুষ হতে পারবো? এই মানুষ করার জন্য এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন, আর শেষ নবী হিসেবে আপনারা আমার নবীকে পাঠিয়েছেন আর বলেছেন যদি মানুষ হতে চাও তাহলে আমার নবীকে দেখে নিজেকে ওই ডাইসের ভিতরে বানাও, বানাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা, আমি আপনি বসে আছি কোথায়? জান্নাতের বাগানে। কোথায় বসে আছেন? জান্নাতের যদি বলেন বাগানে। কার সাথে? ফেরেশতাদের সাথে। কাদের সাথে?
ফেরেশতাদের সাথে, জান্নাতের বাগানে বসে আছেন ফেরেশতাদের সাথে। ও বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, জান্নাতে যাবার জন্য শুধু মানুষ হলে হবে না, আর কিছু শর্ত আছে। যদি বলে মুমিন হতে হবে তবে জান্নাতে যাবে, শুধু মানুষ হলে জান্নাতে যাবে না। এজন্যে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে, কিছু আদেশ, কিছু নিষেধ আছে। তো আল্লাহ পাকের কোরআনে যত আদেশ আর নিষেধ আছে সবার জন্য, আর শুধু আমাদের দুই দোস্তের জন্য, কাদের জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম বোঝেন? বোঝেন না? আর যেটাকে ইসলাম মনে করে ধরে আছেন ওটা ইসলাম না। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি আমার রহম পেতে চাও তো আমি আল্লাহ বলছি আমার নবীর সামনে দরুদ পড়ো। আর একবার দরুদ পড়লে কটা ফায়দা? চল্লিশটা। কটা যদি বলেন? চল্লিশটা। দশটা রহমত নাজিল হবে, দশটা গুণা মাফ হবে, দশটা দারাজাত বুলন্দ হবে, আর দশটা কি আর বলে নেই, বলছি মুখস্থ করি না দেখি। দশটা রহমতের বর্ষণ হবে, দশটা গুণা মাফ হবে, দশটা কি, দশটা দরজাত বুলন্দ হবে, আর দশটা দেখেছ? খালি প্র্যাকটিস কার নাম, প্র্যাকটিস কার নাম? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমি। চল্লিশটা ফায়দা, প্রথম দশটা গুণা মাপ, দশটা নেকি আমল নামায়, রহমত নাজিল দশটা, দারাজাত বুলন দশটা। আমি চক্কর মারছিলাম দেখি বলে কিনা, হলো না? এই চল্লিশটা নেকি যে পাবে, আর আল্লাহ যে দরুদ পড়তে বলেছেন আমাদের সবাইকে, না শুধু আলেমদেরকে, যদি বলেন সবাইকে, কিন্তু দরুদ শরীফ পড়ার সময় সবাই পড়ছে না, খালি মোল্লা কেন পড়লেন না? যারা দরুদ পড়ে নাই আমি তাদের উপরে নারাজ না, যারা দরুদ পড়ে নাই আমি তাদের প্রতি খারাপ মন্তব্য করব না। তবে আপনারা বলেন সত্যটা বলবো, হ্যাঁ না না? যদি বলেন সত্যটা বলবো, বলবেন যে আল্লাহ এই বাচ্চা কথা বললেন মাল রয়েত। তো মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে নাই, এটা আপনার জানা নাই। এখানে আল্লাহ শুনেছেন, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারপরে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদারেরা, আমি যেটা পড়ি ফেরেশতারা যেটা পড়ে তোমরা সেটা পড়ো। কাদের বলেছে? ইমানদারদের। ইমানদার কারা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটার পর একটা বিড়ি গায় যারা, কথা বলে। ইমানদার কারা? ঘুম থেকে উঠে বউকে বলে, এই উমুক, উমুকের বাচ্চা, এই তুমুকের বাচ্চা, এই তোর, মানে বয়চেন্দ্র দিয়ে বাড়ি, মানে বাক্য শুরু করে যারা। ইমানদার কারা? সকালে ঘুম থেকে উঠে একবার পেচ্ছাপ করে দেড় ফুট গর্ত করে দিয়েছে, পাইপ ধরে নাই যারা, কথা বলে। এরা কারা? ছি 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 ছি, এ বাবাজি না। ইমানদার কারা? বুড়ো বয়সে মা বাপকে ভাত না দিয়ে বউকে নিয়ে সংসার করছে যারা, হ্যাঁ না না বলে? জন্ম দেওয়া বাপ মাকে ভাত দেয় না যারা, এখান থেকে যেন যাবার সময় ভেবে যায় তারা, হয় কুত্তার বাচ্চা আমরা, আর তা নাহলে কোনো শুয়োরের বাচ্চা আমরা। কারণ শুয়োরের বাচ্চা বড় হলে আর মা চেনে না, কুত্তার বাচ্চা বড় হলে মা চেনে না,
এরা জানে আর মা বাপ দরকার লাগে, বিয়ে করে যাদের মনে করে আর মা বাপ দরকার লাগে না, ওরা যেন যাবার সময় ভেবে যায় আমি কোনো কুত্তার বাচ্চাতে আমার মা বাপ লাগে না। কুত্তা কোনোদিন জান্নাতে যদি বলেন ও মিলাদ দাও আর দরুদ শরীফ পড়াও আর কুলখানি করাও আর কলমাখানি করাও, কুত্তা জান্নাতে যাবে? যাবে? কুত্তা জানে বড় করে মা বাপ দরকার লাগে, আমিও জানি বড় করে বিয়ে করলে মা বাপের দরকার লাগে। ছাগল কোথায়, খালি দরুদ শরীফ বলছে সল্লু, ফেরেশতা বলছিস কবর তো শোলে ধুনে দেবো একদম, তোর লেগে শোল তৈরি করছি দেড় হাতে ধুনে দেবো, চ পালাবার কোনো সিন পাবি না, বাঁশ চেঁচে পাঠিয়ে দেবো তোর বাড়ির লোক, জিজ্ঞেস করবো কোনটা পছন্দ বল, তুই যেটা বলবি সেটা তুলব। খজরামো করার জায়গা পাও নাই, মাথায় টুপি দিয়ে জল চাই বসে খালি আমার মাথা লজ বলছে জিভ যাইল খালা তো ভাই সল্লু সল্লু, ভাই আসল আসল বোকা কোথাকা। মানুষ হন মুসলমান হন ফের দরুদ পড়ুন, কসম খোদার কাজ হবে, দরুদ পড়ুন কসম খোদার বলছি কাজ হবে, জবান বলতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি না। আমার বাবা দিনা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কেন জলসা কাজ হয় নাই, কেন মিলাদ কাজ হয় নাই, এটা বসে বসে ভাবি। যতদিন জন্তু জানোয়ারের বাচ্চা নাবালক ছিল ততদিন মায়ের কাছে ম্যা 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 করছিল, যেদিকে মা যায় সেদিকেই বাচ্চা যায়, যেদিন থেকে মায়ের বুকের দুধ ফুরিয়ে গেল অমনি মা বাদ দিয়ে নিজের জীবন শুরু করলো, হ্যাঁ না না বলেন? যতদিন মায়ের কাছে বাপের কাছে একটু মাল করেছিল ততদিন ইয়েরা ওই ম্যা 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 করছিল, যেদিন দেখেছে বাপের মাল নাই বললে তোর মতো বুড়োরার দরকার নাই, তখন বউ বললে আমি মাস্টার আর তুমি হলে প্যাসেঞ্জার, যা বলি তাই শোনো, বউ তখন বাড়ির সেক্রেটারি আর ও তখন কর্মচারী, বউ কে বাড়ির সেক্রেটারি আর ও কি যেতে বলে কর্মচারী, তাহলে বউ যা বলো তাই করে। আল্লাহ পাক বলে শোন তুই মানুষ তোকে বলেছিলাম স্মরণ রাখবি, যে ভুলে গেছে রবের কথা আর শুনেছে বিবির কথা, তিনটে কথা, কটা কথা তিনটে, এক নম্বর উলঙ্গ হবি, দুই নম্বর বাস্তব ছাড়া হবি, আর তিন নম্বর চোখের পানি পাঁচায় মুছে মুছে মরে যাবি, কটা যদি বলেন? তো মা বাপকে ছেড়েছে যারা একশোর মধ্যে 99টা বাস্তব ছাড়া তারা ভিটে ছাড়া তারা, হ্যাঁ না না? পোলা বাগানে আম বাগানে জাম বাগানে পিত করছে দুজনে, মা বাপ নাই। আর দু নম্বর উলঙ্গ কাঁচা মেরে মাগে ভাতারে খাটছে, পয়সা আর কুলুইছে না খালি কামাচ্ছে, বুড়ো বয়স পর্যন্ত উলঙ্গ চলছে, কাপড় আছে গায়ে। আল্লাহ পাক শুনছে প্রথম বলেছি যেদিন ভুলে গিয়েছিল জান্নাত থেকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছি, তোকেও বাপের সংসার থেকে ঘাড় ধরে বার করে দিয়েছি, ওকে উলঙ্গ করে দিয়েছি তোকে উলঙ্গ করে দিয়েছি, আর ওকে 350 বছর কাঁদা করিয়েছি, আর তোকে বাকি জীবন এরকম খালি পাচায় মোচা করিয়েছি, বুড়ো হয়ে গিয়ে বসে বসে কাঁচার বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলছে কী ব্যাপার চিল্লাচ খেলে দেখতো দেখতো, বলছে কসারে নানা বলছে মার বাড়ি একদম মুখ চেপে মার, গোটা জিন্দগিতে আল্লাহ মনে ছিল না এখন আল্লাহ মনে পড়েছে, মার বাড়ি। ওই বউকে ডাকতে বল আপনার আমার রবকে জোরে বলেন ভেবে বলেন, তো রবের দাম বেশি না বিবির দাম বেশি, জোরে বলেন জোরে বলেন, যদি আসান হয় কে ডাকে কে ডাকে কে ডাকে, ওই আজান শুনে মসজিদে যেতে যেতে যদি বাড়ি থেকে বউ ডাকে ও মসজিদে যাবে না বাড়ি যাবে, বাড়ি যাবে, ওর রব কে বিবি, ওর রব কে মসজিদের হতো, জুমার দিনে ইমাম সাহেব বায়ান করছে কারবালার বায়ান চলছে মানুষের চোখ মুখ ছল ছল করছে, জানলা থেকে একজন বলেছে ও চাচা চাচি ডাকছে, ও মসজিদে থাকবে না লাভ মারি বেরোবে, ওর ওর রব কে
ও যখন মরণের সময় কবরে যে মান রব্বুকা বলে বিবিকে ডাক গা, বিবিকে আল্লাহ রবকে, ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মনে রেখে দেন। আমি তো রব চিনি না, চিনি যদি বলেন চিনি, আপনার আমার থেকে মুরগি অনেক ভালো। সকালবেলা মুরগির দরমা খুলে দেবেন, দেখবেন বাগানের ভিতরে কে কোথায় চড়ে বেড়াচ্ছে, যেখানে মানুষজন নয় সেখানে দেখবেন তিন চারটে বাড়ির মুরগি দশ মিনিট একসঙ্গে চড়ছে। দুপুরবেলা বুড়িরা ডেকে যা, সব মুরগিগুলো দাঁড়িয়েছে, ফের ডেকে যা, তো যাদের বাড়ির মেয়ে ছেলে ডেকেছে তাদের বাড়ির মুরগিগুলো ছুটে আসছে আর বাকিগুলো চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে ওটা আমার মালিক। জোরে বলেন, ওটা আমার মালিক। তো আদান শুনে যারা মসজিদে যায় না ওরা জানে আমাদের মালিক আল্লাহ। জোরে বলেন, ওই ছাগলে মিলাদ দিলে জান্নাত যাবে, কত করে। আরে মুরগি তো মালিকের আওয়াজ বোঝে, আমি বুঝি। আল্লাহ ডাকলি যেতে হবে, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে, হাত তোলেন কার কার আছে, আমি তুলছি আপনার তোলেন, যাদের বিশ্বাস আছে তারা তোলেন, যাদের বিশ্বাস, সব বিশ্বাস আছে। আল্লাহ ডাকলি যেতে হবে, যদি বিশ্বাস ছিল তো আদানের পর চার দোকানে কারাব হয়েছিল মুচির ছেলে, হ্যাঁ না, বাগদির বাচ্চা, ওই কাদের বাচ্চা বসছিল, আদান হওয়ার পরে মনের মাথায় কারা বসেছিল, চার দোকানে কারা বসেছিল, পঞ্চায়েতের প্রধানের পাশে বসে বসে কালা মিড়ি কাটছিল, ওগুলো সব সাঁওতালদের বাচ্চা নিশ্চয়, মুসলমান নয়। মুসলমান তো জানি আল্লাহ ডাকলি যেতে হবে, মুসলমান কি জানি আল্লাহ ডাকলি যেতে হবে। এই জন্য আল্লাহ পাক মুসলমান দিয়ে পাঠিয়েছেন, উপর থেকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, কজনকে জানে না, এই উপর থেকে আল্লাহ মুসলমান বানিয়ে পাঠিয়েছেন কজনকে, 224,000 আম্বিয়াকে মুসলমান করে পাঠিয়েছেন, আর শেষ নবীকে পাঠিয়ে বলে দিয়েছেন, বলে দাও হাবিব বলো, ইন্না সালাতি ও নুসুকি ও মাহয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। দেখো আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, যদি তুমি মুসলমান হতে, জোরে বলেন চাও, যদি তুমি মুসলমান হতে চাও। রাসূল বললে, মা বাপের পায়ের কাছ থেকে সরবি না, আর আপনার আমার নিয়ত আছে বুড়োদের কাছে থাকলে উন্নতি করতে, জোরে বলেন, হ্যাঁ বাবাজিরা সোনারা লালেরা, এ ক নম্বর জান্নাতে যাবে আপনি বলেন, মিলাদের শেষে দোয়া খায়ের হবে, আমাকে বলতেই হবে, আল্লাহ এই ফলসা গাছের তলায় বসে বলছি ওদের ফলসা করে জান্নাতে পাঠিয়ে দাও, আল্লাহ ফেরেস্তা করে দাও, ফেরদাউস খুলে দাও, তো ফেরেস্তা বলবে বাঁশ চেঁচে মালের জন্য জমা করে রেখে দাও, সারা তোকেও ধুনে দেবো। ফেরদাউসে পাঠাবার আগে তো বুঝে পাঠাতে হয়, আর হ্যাঁ না না বলেন না, জোরে বোঝেন নাই? এই প্লেনের কাউকে যদি আপনি পাঠান, প্লেনে চেপে কলকাতা দিল্লি যেতে, তো প্লেনের টিকিটকে প্লেনের আড্ডায় পাঠানোর আগে তার হাতে তো কমপক্ষে আই কার্ডটা দিয়ে পাঠাতে হবে, আধার কার্ডটা দিয়ে পাঠাতে হবে, হ্যাঁ না না বলেন না? এমনি গিয়ে পকেট থেকে টাকা দিয়েই টিকিট দিয়ে দেবে, আপনাকে চাপাবে, মেয়েদের চামড়া খুলে দেবে, ব্যাপার দেবো, হবে না আমার বন্ধুরা। আর যদি পাকিস্তান টাকিস্তান যেতে হয়, বাংলাদেশ যেতে হয়, তো আমার পাসপোর্ট লাগবে, কথা বলছেন বোঝেন না? তো ফেরদাউস থেকে পাঠাচ্ছেন ওর আই কার্ড কি, আরে ওর আধার কার্ডের নাম্বার কত জানেন? ফেরদাউস যাওয়ার জন্য ক নম্বর আধার কার্ড লাগে জানি না, ও খালি ফেরদাউস যাচ্ছে 8 নম্বর, ক নম্বর, ক নম্বর, মন থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটি মুসলমানকে, প্রত্যেকটি মানুষকে শুনিয়েছে, তুমি যেন মানুষ হয়ে বেঁচে থেকো, আর আসার সময় আমার কাছে মানুষ হয়ে এসো। তার জন্য তার দায়িস দিয়েছি, দায়িসের নাম মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
صلى الله تعالى عليه وسلم من محترم دوستر بزرگو الله والا بھائیرا জ্ঞানী জন দা সুধি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা করো যদি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি রাগ না করে কথাগুলো ভাববেন বুঝবেন আর বুঝে ফেল নিজেন যে মনে মনে করবেন যে আমি যার সঙ্গে সংসার করছি ওটা মানুষ তো মানুষ হলো যে পরের দুঃখ বোঝে যে মানুষ হলো সে অন্যের দুঃখ বোঝে যে আমি কে আমি বুঝি আর অন্যের দুঃখ বুঝি কমপক্ষে নিজের গর্ভধারী মায়ের দুঃখ বুঝি নিজের জন্ম দেওয়া বাপের দুঃখ বুঝি নিজের বিয়ে করা বিবির দুঃখ বুঝি কমপক্ষে নিজের মায়ের পেটের ভাই বোনের দুঃখ বুঝি তুমি মানুষ কিসের ভাই বোনের ভাব ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে মোড়ের মাথায় বসে মেসোখন দেখবেন যে কুত্তাদের ভাই বোনের কত ভালোবাসা এ ওর কাঁধে চাপে ও এর কাঁধে চাপে এ ওকে জড়িয়ে ধরে ও জড়িয়ে ধরে ভালোবাসা আছে কি বলেন জি কিন্তু একটা কুত্তার বাচ্চার পা ভেঙে গেলে আর একটা কুত্তার বাচ্চা সে হাত বুলিয়ে দেয় তার জন্য ডাক্তার বাড়ি যায় যায় না আমিও মাল জলচা শুনচার খালি বলছে সোয়ালা ফেরেশতারা বলছে জাত পাগলা আগে মোচমান হওয়া মানুষ হওয়া পরে সমান আল্লাহ বলবি কাজ কমপক্ষে আমি এতটুকু দুঃখ বুঝি ওই বাবাজি না আমার আল্লাহওয়ালা ভাইরা আমি মানুষ কিনা আগে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি মানুষ হলো সে অন্যের ব্যথায় ব্যথিত হয় যে মানুষ হলো সে অন্যের দুঃখে চোখে পানি আসে যার ঈমান এখনো বাকি আছে তার আমার আসে বন্ধাই মজা মারি শালা এইবার কায়দায় পড়েছে শালা বুঝলে না আবার নিজে বলতে পারলে বলে না বলতে পারলে ইশারায় বলে ওজন ভাই কি বলে কলার বলছে ইয়াতা গাম আসুন তখন চোখের ভাষায় বলে বুঝলি পড়েছে শালা ফাঁদে পড়েছ ফেরেস্তা বলছে নাম্বার লিখে রাখ ও চোখের বারোটা বাজাবো খালি ওর ভালো চোখটা টেঁকা করছিস হ্যাঁ তোর ব্যাটারি কানা করে দেবো বাবাজিরা সোনার লালিরা আমার আল্লাহওয়ালা বন্ধুরা এই জন্য আপনাদের শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন তিনি হলেন আল্লাহ তার কাছেই যেতে হবে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে যাওয়া যাবে তাহলে আজমিরে যাওয়া যাবে কি মুশকিল ক্রেস হ্যাঁ হাড়ওয়ায় যাওয়া যাবে তালতলায় যাওয়া যাবে পাথরচাবড়ি যাওয়া যাবে না কারণ আমি মুসলমান জানি আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে কারণ মুসলমান জানি আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু দিতে যদি বলে পারে না এবারে আপনাদের বায়ানের আর কী বলবো দুটো কথা শুনিয়ে দিচ্ছি চলে যাব বললাম আমি ক্লান্ত সেই সাথে বাড়িতে চরম কাজের ফিকির চলছে ও কাজ নিয়ে চলছি মেনে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা এই যে আমার ভাই আমার দোস্ত বন্ধু ওজায়ের ভাই এনার একটা সন্তান আছে যুবক ছেলে বড় ছেলে বয়স্ক হেনানা সূর্যপুর বাজারে বসে আছে সব লোকের সঙ্গে পরিচয় কথাবার্তা চলছে উনি বসে বসে কথা বলছে সবাই ভালোবাসছে ইত্তেফাক দেখেন ওনার সেই ছেলেটা একটা বাগদিদের মেয়ে বগলে ধরে নিয়ে একবার মস্তিষ্কে চলে আসছে কাউকে পরোয়া করে না সবাই বলছে হাফেজ সাহেব আপনার ছেলের অবস্থা দেখেন কী করছে দেখেন ছেলে একটা বাউরি বাগদির মেয়ে বগলে করলে চলে আসলে বাপ খুশি তো আমার ছেলে বড় হয়েছে খুশি তো ইজ্জত থাকবে সম্মান থাকবে না এরপরে বাপ যেদিকে বসে আছে সেদিকে যাচ্ছে লোকে বলছে বাপ যা রাগিয়ে এবার দেবে দেখ না যা বাপের কাছে গিয়ে আবার একটা সিগারেট ধরিয়ে টেনে মনে চলে গেল একটু ভয়ও করলো না একটু লজ্জাও করলো না আপনি কি বলেন এই ছেলেটি বাপকে কি বুঝাতে চাইল এই ছেলেটি তার আব্বাকে সমাজের সামনে কি বুঝাতে চাইল যে আমি তোমার মতো বাপকে বাপ বলে মানি আর তা না হলে এটা তো অবশ্যই যে তোমার মতো বাপকে আমি কিচ্ছু মনে করি
না হ্যাঁ না না কি বাস্তব ঠিক বলেছি না ভুল বলেছি বাস্তবটা বলেন কথা বলতে হবে না আমি যে বাস্তব যুক্তিটা দিলাম যুক্তিটা ঠিক না ভুল ওই ছেলে ওই রকম অন্যায় করে বাপের সামনে বিড়ি ধরিয়ে বুক ফুলিয়ে চলে গেল তার মানে বাপকে কি বোঝাতে চাইলো যে তোকে বাপ বলে মানি না আর তা না হলে এতটুকু তো অবশ্যই যে আমি তোকে বাপ বলে পরোয়াই করি না হ্যাঁ না না জোরে বলেন যে মুসলমানের ছেলে এখনো গোসলের ফরজ কোটা জানে না নামাজের ফরজ কোটা জানে না ওজুর ফরজ কোটা জানে না মাথায় টুপি দিতে পারে না মুখে দাড়ি রাখতে পারে না সুন্নতি পোশাক পরতে পারে না আদান হলে মসজিদেও যায় না আমার আল্লাহওয়ালা ভাইরা হারাম হালাল বেচে খায় না মা বাপকে দুমুটো ভাত দেয় না এই রকম হারামখোর যদি বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে পাড়ার দু চারটে মেয়ে মদ্যকে সাথে নিয়ে একটা বড় খাসি নিয়ে আল্লাহর ওলিদের দরবারে চলে যায় আর গ্রাম থেকে বার হবার সময় মসজিদ দেখে ভয় না খায় আর লজ্জা না করে তো তাহলে আল্লাহকে কি বুঝাতে চাচ্ছে তোমার মতো আল্লাহকে আমি পরোয়াই করি না আমার বাবা আছে হ্যাঁ না না ইয়ার মোচমান আছে না বাদ পড়েছে ইয়ার মুসলমান আছে না বাদ পড়েছে এদের বাড়ি আর বিয়ে করা যাবে এদের বাড়ি ছেলে মেয়েদের সঙ্গে আর নিজের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে বিয়ে দেওয়া যাবে আমার